সকালে কি সুন্দর রোদ বেরিয়েছে, এই দেখো আমরা যে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি, আর এখন যাচ্ছি আমরা হচ্ছে যে এ করতে ওই একটা বাগানে যাব, তোমাদেরকে দেখাবো বাগানটা কি সুন্দর, কত শাক সবজি তারপর ফুল হয়েছে সেগুলো দেখাবো। চলো, গ্রামটা আলাদাই, দেখো কত বড় একটা পুকুর দেখেছো পেছনে, বড় পুকুর, অনেক মাছ আছে এটাতে। আর এই যে ধান ক্ষেত পেছনে ধান হয়ে আছে, যাচ্ছি সিম বেগুন মূলো শাক, দেখো মূলো শাক মূলো পালং ফুল যাচ্ছে, তো ওখানে কাজ আছে গড় করতে, বড় লাউ দেখে গেছি মনে হয়, তার আরেকবার করো। ওই বাগানে দেখো মাচায় একটা লাউ হয়েছে, মানে বেগুন শিম সব আছে, এটা ছোটুদের বাগান, ছোটু এই যে কত ফুল হয়েছিল সব ফুল তুলে নেওয়া হয়েছে, এই যে গাঁদা ফুলের পুরো বাগান, ছোটু দেখি ফুল আছে। আর আমরা এখন যাচ্ছি পুকুর ঘাটে, পুকুর ঘাটে না আজকে মাছ ধোয়া দেখাবো তোমাদেরকে, মাছ ধুতে নিয়ে এসছে এক গামলা মাছ। এই দেখো এই বরবটি গাছটা কত বরবটি হয়েছে, ছোট ছোট বরবটি কি সুন্দর, মাছ ধোয়া হচ্ছে সব ধুয়ে ফেলেছে। তো আজকে যেহেতু নিয়ম ভঙ্গের অনুষ্ঠানটা হবে তার জন্য দেখো মাছগুলো চলে এসেছে, কাতলা মাছ, এটা কাতলা মাছের মাথা, এই দেখো কত বড় বড় মাথাগুলো, তো মাছগুলো ধোয়া চলছে। আজকে হচ্ছে যে আলিশপিণ্ডির অনুষ্ঠান আছে, মানে আলিশপিণ্ডি হবে প্লাস হচ্ছে যে আজকে নিয়ম ভঙ্গের অনুষ্ঠানও হবে, তো তার জন্য এই যে মাছ ধোয়া চলছে, এখানে মাছ ধুচ্ছে, এটা একটা বৌদি হয়, তো ওই পুকুরে নিয়ে এসে মাছ ধোয়া হচ্ছে। অনুষ্ঠানটা যেহেতু ঘরোয়া হবে তো ঘরোয়াভাবে কাজকর্মগুলোও চলছে। ওই পুকুরগুলো দেখো আমাদের সবুজ বনানি, ছোট সকালবেলা স্নান করে নিয়েছো, সকালে এই যে সবাই খেতে বসছে, তো এই সকালে হচ্ছে যে টিফিন হচ্ছে যে আজকে ঘুগনি মুড়ি আর শশা আছে, তো এই যে আজকে হচ্ছে নিয়ম ভঙ্গ দিদি, তো ছাল ছিল কালকেরটা, আজকে কিরকম জানি না, এক সাইডে দাও মামা মুড়ির ফাঁকা কর, বাবার মাম্মা হচ্ছে তার মাসিমণি আর মামুদের সাথে খেতে বসেছে, আমি এখনো বসিনি, আমি বসবো বসবো করে এখন অনেকটাই দেরি করবো মনে হচ্ছে। আর এইখানে যে ভাই এখানে আলিশপিণ্ডির কাজ, মানে নিয়ম ভঙ্গের দিন ওদের আলিশপিণ্ডিটা করে দেয়, তো সেই কাজ শুরু করে দিয়েছে খুব সকালেই, ওরা একদম সকাল ছটার সময় মার্জন জল নিয়ে সকাল সকাল সমস্ত কাজ শুরু করে দিয়েছে। আর এইখানে দেখো এই যে কালকে যে পুজোটা হয়েছিল না, সেই এইগুলো সব এখনও একটু পরে এগুলো সব পরিষ্কার করা হবে, তো এইখানে এই যে কাজকর্ম সব শুরু করে দিয়েছে, আজকে হলে ওদের কাজগুলো মোটামুটি সম্পন্ন হবে। কারণ আমার যে শ্বশুর মশাই যখন মারা গেছিল তখন হচ্ছে 3 মাস পরে একটা কি কাজ, 390 দিন পটল দিয়ে হবে, তার জন্য পটল কাটা হয়েছে, এখানে বরবটি, মটরশুটি, শাক কাটা চলছে, এগুলো সব লাউ পাতা দিয়ে,
করছে। জ্যাজ জ্যাজ করছে না, অন্ধকার নেই। সীমা কাটছে, শাক বাচ্ছে। সীমা আমাদের এই বউটা খুব কাজের হয়েছে, রিমিও কাজ করছে। ওটা কি হচ্ছে, ঘুগনি? ওটা ঘুগনি হয়ে গেল, এদিকে ডাল হয়ে গেল। পটলটা কি চচ্চড়ির আলুর সাথে ছেঁকে দিব? এই কটা আলুর সাথে পটল গুলো ছেঁকেছি। তুই বাটলি? দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে এই যে সমস্ত কিছু পাতা টাতা দেওয়া হচ্ছে, খাওয়া দেওয়া হবে এবার। আর এই যে মা দিচ্ছে আলু ভাজা, আর মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা, মা দিচ্ছে আলু চচ্চড়ি পটল চিংড়ি কাতলা মাছের কালিয়া দই মিষ্টি পাঁপড় চাটনি, এই খাবার দিচ্ছে কাকিমারা। যেহেতু ব্যাপারটা শুধু ঘরোভাবে অনুষ্ঠানটা করার চেষ্টা করা হয়েছিল, তো এই যে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে যাবো। দেখো একসাথে বাড়ি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।